আছো ঠিকঠাক সবাই? আচ্ছা, আমরা পড়বো আজকে হলো প্ল্যানস এন্ড অ্যাক্সিস। আচ্ছা, এখানে অ্যাক্সিস বানানটা ঠিক আছে না ভুল আছে? ম্যাম ভুল আছে। ভুল আছে? কে তুমি, বর্ষণ? জি ম্যাম। কে কথা বললা, বর্ষণ? জি ম্যাম। ভুল আছে? হ্যালো, জি ম্যাম। এখানে যে বানানটা লেখা আছে এটা ভুল নাই, এটাও সঠিক বানান। এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল ফর্ম মানে বহুবচন। হ্যাঁ দেখো, প্লেন প্লেন যেটা, হ্যাঁ প্লেনের সাথে একটা এস আছে, বাট অ্যাক্সিস এর সাথে এস লাগানো যায় না, সেটা প্লুরাল হয়ে গেলে ওই বানানটা হয় হলো এ এস ই এস। বুঝতে পেরেছো? তো এটাও সঠিক বানান। যখন আমরা একটা একটা লাইন বর্ণনা করব তখন আমরা সেটাকে বলবো হলো অ্যাক্সিস, এ এক্স আই এস। অনেক সময় বানানটা আসবে এরকম, তো পন্ডিতি করে এ এক্স আই এস লেখার দরকার নেই, এ এক্স ই এস দিয়ে লিখে যাবে আনসার। ঠিক আছে, আমি তো অ্যাডমিট দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি। এখানে অ্যাডমিট অল করে রাখার অপশন আছে না? রাখার অপশন আছে না? ধরে আসবে। আচ্ছা রুমানা, রুমানা শুনতে পাচ্ছো? জি ম্যাম। বলো প্ল্যানস কি? প্ল্যান একটা হচ্ছে কাল্পনিক রেখা যেটা আমরা হরিজন্টালি ভাবে নিয়ে থাকি। কি বললা? প্ল্যান একটা সারফেস বা সারফেস বা রেখা যেটা আমরা হরিজন্টালি নিয়ে থাকি। না, রেখা যখন হয়ে যাবে তখন সেটা হচ্ছে অ্যাক্সিস, আর যখন সারফেস তখন সেটা হচ্ছে প্ল্যানস। ঠিক আছে, so what is plane, সেটা হচ্ছে is the surface on which movement occurs or takes place. আমরা তো movement জানি না, তোমার কি শুনতে পাচ্ছ আমার কথা? জি। হ্যাঁ, তো প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে সারফেস। সারফেস মানে কি? সেই জিনিসটাকে আমরা কাইনেসিলজির ভাষায় বলবো হলো প্লেন। ঠিক আছে, আর হোয়াট ইজ অ্যাক্সিস? মোটামুটি ভাবে এটা একটা খুব কমন কোশ্চেন, define plane and axis, mention the correlation between the movement and plane and axis. এরকম প্রশ্ন মানে দেখা যায় যে রিপিটেডলি আসে, 1 year after তো আসতেই পারে, সাথে দেখা যায় যে পরপর 2-3 বছর চলে আসছে। plane axis খুবই কমন একটা axis, খুবই কমন একটা টপিক কাইনেসিলজির জন্য। ঠিক আছে, অ্যাক্সিসটা কি? ওইটা ছিল সারফেস আর এটা হচ্ছে লাইন। অ্যাক্সিসটা হচ্ছে ইজ দ্য লাইন অ্যারাউন্ড হুইচ মুভমেন্ট অকার্স অর টেক্স প্লেস। এর আগে ফাতিহা ম্যাডাম ক্লাস নিয়েছে, দ্যাট মিন্স তোমরা এটা সম্পর্কে তোমাদের একটা সুন্দর ধারণা আছে। এখন খুব বেটার হবে, আমি আমার মতো করে ক্লাস নিয়ে যাচ্ছি, যদি কারো কোথাও বোঝার প্রবলেম থাকে, যে ফাতিহা ম্যাডাম যেদিন বলছে ম্যাডাম আমার এই একটা পয়েন্ট ছিল যেখানে আমার একটু বুঝতে সমস্যা হয়েছে, তো আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারবো। যদি ম্যাডাম শিট দিয়ে রাখে, কোনো নোটস জোস দিয়ে থাকে, তাহলে তোমরা সেই নোটসটা খুলেও দেখতে পারো। আচ্ছা, তাহলে প্লেন আর অ্যাক্সিস এর সংজ্ঞাটা যদি আমরা একসাথে বলতে চাই তাহলে কি হচ্ছে? প্ল্যানটা হচ্ছে ইজ অ্যান ইমাজিনারি ফ্ল্যাট সারফেস। আমরা এটা কল্পনা করি, এটা কিন্তু যখন মুভমেন্ট হচ্ছে তার মানে মানুষের শরীরে দাগানো আছে এমন না, এটা একটা ইমাজিনেশন। কেউ একজন ফ্লেকশন এক্সটেনশন করতেছে, এলবোটা ফ্লেকশন করতেছে, এক্সটেনশন করতেছে, খুলতেছে, ভাঁজ করতেছে, তো এইটা হচ্ছে এই প্লেন, এই অ্যাক্সিস এটা হচ্ছে।
So it's all about the imagination. মানে একটা imaginary flat surface that is হচ্ছে plane. আর যদি axis বলি তাহলে এটা হচ্ছে একটা imaginary line. খুব সহজ না? জি ম্যাম. দেখো অনেক সহজ. এক লাইন করে definition. Plane কি? axis কি? দেখো এখানে axis বানান কিন্তু a x i s. কারণ এখানে আমি singular করে লিখছি. যখনই plural হয়ে যাবে তখন a x e s হবে. তোমরা যখন প্ল্যানস লিখবা তখন সাথে সাথে এক্সিস লিখবা এক্সিস হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে প্ল্যান এন্ড এক্সিস গেল একটা কোশ্চেন হ্যাঁ প্লিজ যখন মানে মানুষের যখন মুভমেন্ট চেঞ্জ হয় তাহলে কি ওই সেই মুভমেন্টের সাথে প্ল্যান এক্সিস তো চেঞ্জ হয় ওর সাথে সাথে মানে একটা অবশ্যই অবশ্যই তুমি আমি স্লাইডটা যখন শেষ করব তখন তুমি দেখতে পারবা যে ফ্লেকশন এক্সটেনশন কোন প্ল্যান কোন এক্সিসে হচ্ছে যখন মানুষ মুভমেন্ট চেঞ্জ করতেছে মানে ফ্লেকশন এক্সটেনশন না করে সে অ্যাবডাকশন অ্যাডাকশন করতেছে বা হলো রোটেশন করতেছে তো সেগুলো আবার কোন প্ল্যান কোন এক্সিসে হয় এটা আমি শেষের দিকে বলবো আগে আমরা প্ল্যান এক্সিসটা একটু বুঝে নিই তারপর তোমাকে দেখাবো যে আমরা যখন ফ্লেকশন এক্সটেনশন করি সেটা কোন প্ল্যান এক্সিস যখন অ্যাবডাকশন অ্যাডাকশন করতেছি সেটা কোন প্ল্যান এক্সিস কোন যখন রোটেশন করতেছি সেটা কোন প্ল্যান এক্সিসে হচ্ছে আচ্ছা ম্যাম আচ্ছা এখানে একটা ছবি আছে দেখো ছবিতে হলো পৃষ্ঠ সারফেস সারফেসটা হচ্ছে ব্লু মার্কিং দিয়ে চার কোণা বক্সের মতো মানে একটা পৃষ্ঠের মতো রাইট তো এটা হচ্ছে সারফেস ব্লু মার্কিং দিয়ে যে প্লেটের মতো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হলো প্লেন আর যেটা লাইন দেখা যাচ্ছে রেড রঙের সেটা হচ্ছে হলো অ্যাক্সিস এখানে অ্যাক্সিস হলো তিনটা ট্রান্সভার্স অ্যাক্সিস ট্যাজাইটাল অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস আর হচ্ছে প্ল্যানও তিনটা সাজিটাল প্ল্যান ফ্রন্টাল প্ল্যান আর হচ্ছে ট্রান্সভার্স প্ল্যান এখন যদি আমরা আসি ক্লাসিফিকেশনে তাহলে দেয়ার আর থ্রি এক্সিস অফ রোটেশন এখানে দেখো থ্রি লিখেছি রাইট তো থ্রি মানে হলো প্লুরাল তিনটা তো এখানে কিন্তু এক্সিস বানানোর আবার এ এক্স ই এস হয়ে গেছে এটা একটু খেয়াল রাখতে হবে কারণ ওই খুব ছোটখাটো ইস্যু বাট একবার হলো যখন তোমরা বড় হয়ে যাবা এই অনেক মনে করো অনার্স কমপ্লিট করে ফেলছো বাট এই ছোট্ট জিনিসটাই অনেকে জানবে না ওই অ্যাক্সিস প্ল্যান অ্যাক্সিস বানান ফুল এই ব্যাপারগুলোই কনফিউশন থেকে যাবে তুমি যদি এই ছোটখাটো বিষয়গুলো একটু মনে রাখো দেখবা যে পিপল উইল সে দ্যাট ইউ আর স্মার্ট হ্যাঁ ও বুঝে বুঝে বসছে আদারওয়াইজ শুধু মুখস্থ বসছে আচ্ছা দেয়ার আর থ্রি অ্যাক্সিস অফ রোটেশন সেটা হচ্ছে স্যাজাইটাল অ্যাক্সিস স্যাজাইটাল অ্যাক্সিসটা কি দেখো তো কেউ আসছো না স্যাজাইটাল অ্যাক্সিস ম্যাম আমার কিচ্ছু মনে নাই রুমানা স্লাইড দেখে বলো স্লাইডটা দেখে বলো পড়ে বলো সামনের দিকের মুভমেন্টটাকে বোঝায় কেউ কি বলতে পারবা অনেকজন আছো নাম ধরে বলবো নাকি নিজের ইচ্ছার মতো বলবা কেউ ম্যাম অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস হ্যাঁ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস অ্যাক্সিস মানে কি লাইন যে লাইনে একটা মুভমেন্ট হচ্ছে তাই তো জি ম্যাম মুভমেন্টটা যদি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দিকে হয় সামনে পেছন যখন তুমি হাতটা সামনে নিচ্ছো পেছনে নিচ্ছো তার মানে এটা আলটিমেটলি কোন অ্যাক্সিস হবে স্যাজাইটাল অ্যাক্সিস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্টেরিয়র মানে সামনে পোস্টেরিয়র মানে পেছনে সো যদি কোনো মুভমেন্ট কোনো লাইনে হয় যেটা কিনা সামনে পেছনে নির্দেশ করে সেটা হচ্ছে হলো স্যাজাইটাল অ্যাক্সিস আর ফ্রন্টাল অ্যাক্সিসটা কি কেউ একজন বলো পড়ে বলো ম্যাম ডান বাম লাইক শোল্ডার অ্যাবডাকশন অ্যাডাকশন যদি আমরা করি দেখো তো আমাদের শরীরের পাশে না হাতটা উঠে নামে সো এটা হচ্ছে ডানে বামে যদি নির্দেশ করে কোন লাইনের ডান আর বাম যদি নির্দেশ করে সেটা হচ্ছে হলো ফ্রন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস ম্যাম নিচ থেকে উপরের দিকে নিচ থেকে উপরের দিকে নিচে বা উপরে আওয়াল
জি ম্যাম বল বলো এখন সেরেটাল এক্সিস্ট কি আমার অল্প কিছু স্লাইড আছে 15টা হয়তো 10 15 মিনিটের মধ্যে তোমাদের ক্লাস ওভার হয়ে যাবে বাট এটা প্রপারলি বুঝতে হবে খুব বেটার হতো যদি ক্লাসে দেখাইতে পারতাম এটাতে প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল সামন এবং পিছন হ্যাঁ বলো ম্যাডাম সামন সামনের দিকে এবং পিছনের দিকে যখন ইয়া করব সেটা হচ্ছে সেজাইটাল আচ্ছা আর 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 বলবা শর্টাল এক্সিস হই নাই তো শুধু সেজাইটাল ডান বাম আল সাদিদ জামিল আর ফ্রন্টাল আল সাদিদ জামিল তুমি বলো শর্টাল এক্সিস জি ম্যাম জি ম্যাম বাম ডান অ্যাবডাকশন এডাকশন বুঝায় বলো এক্সিস কি আর ফ্রন্টাল এক্সিস কি এক্সিস মানে একটা লাইন একটা লাইন জি ম্যাম যে রেখা তে আমাদের মুভমেন্টটা হচ্ছে ফ্রন্টাল এক্সিস মানে হচ্ছে যদি ওই রেখাটা তোমার ডান বা বাম নির্দেশ করে আর ওখানে যদি মুভমেন্ট হয় তাহলে সেটা হচ্ছে ফ্রন্টাল এক্সিস ফ্রন্টাল এক্সিস হ্যাঁ সাইডাইটালের ক্ষেত্রে দুইটা টার্ম মনে রাখতে হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পোস্টেরিয়র ফ্রন্টালের ক্ষেত্রে লেফট রাইট আর ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে সুপিরিয়র ইনফেরিয়র ইনফেরিয়র আচ্ছা এখানে দেখো সাইডাইটাল এক্সিস সাইডাইটাল এক্সিসে কি বোঝানো যাচ্ছে কি বোঝায় সামনে পিছনে হ্যাঁ দেখো এখানে একটা মানুষ তার সামনের অংশে লাল রেখা পেছনের দিকে লাল রেখাটা ঠিক আছে তো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে সাইডাইটাল এক্সিস এক্সিস হ্যাঁ তো এই টার্মগুলো তো মনে ভুলবা না যে সাইডাইটাল এক্সিস অ্যাকচুয়ালি এক্সিস মানে তো রেখা আর হচ্ছে প্লেন মানে হচ্ছে একটা সারফেস তো যে রেখাটা সামনে পেছনে নির্দেশ করবে সেটা হচ্ছে সাইডাইটাল এক্সিস যদি তোমার এখানে দেখো ফ্রন্টাল এক্সিস ফ্রন্টালটা কি রাইট ডান হ্যাঁ লেফট রাইট ওকে ডান বাম যদি নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে ফ্রন্টাল এক্সিস আর যদি উপর নিচ রাইট সুপিরিয়র এন্ড ইনফেরিয়র লম্বভাবে যদি বলি ফ্রন্টাল সেক্ষেত্রে আমরা এখন আসতেছি হলো প্ল্যানস এ দেয়ার আর থ্রি প্ল্যানস কি কি সেম লাইক এক্সিস বাট এখানে আরো কিছু নাম আছে যেটাকে ফ্রন্টাল প্লেন বলা হচ্ছে সেটাকে একই সাথে করোনাল বা ল্যাটারাল প্লেনও বলা হচ্ছে করোনাল ফ্রন্টাল অর ল্যাটারাল তোমরা শুধুমাত্র ফ্রন্টাল সাজাইটাল ট্রান্সভার্স বা হরিজন্টাল প্লেন বললেও চলবে বাট এই টার্মিনোলজি গুলো অনেক সময় এরকম ভাবে আসতে পারে যে ডিফাইন প্লেন এন্ড এক্সিস ডিসক্রাইব দ্য করোনাল প্লেন বাট তখন তুমি জানো না যে ফ্রন্টাল প্লেন ইজ ফ্রন্টাল প্লেন পরীক্ষা দিয়ে বের হয়ে দোস্ত আমি তো এই আনসার পারি না এটা কি কোশ্চেন আসছে সো ইউ শুড নো দ্য টার্মিনোলজি এখানে তিনটা সিনোনিম আছে রাইট যে যেটাই ফ্রন্টাল প্লেন সেটাকে বলা হচ্ছে করোনাল প্লেন সেটাকে বলা হচ্ছে ল্যাটারাল প্লেন আর যেটা হচ্ছে সাজাইটাল প্লেন সেটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্লেন আর ট্রান্সভার্স বা হরিজন্টাল তোমরা বুঝবো আমরা আগে সেটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র প্লেন আর ট্রান্সভার্স বা হরিজন্টাল তোমরা বুঝবো আমরা আগেরবারে কিন্তু ভার্টিক্যাল পড়েছি না অ্যাক্সিস এর ক্ষেত্রে ভার্টিক্যাল মানে কি লম্বা লম্বি আর হরিজন্টাল বা ট্রান্সভার্স মানে কি পাশাপাশি লম্বা লম্বি না তাই তো লম্বা লম্বি যখনই হবে তোমার ভার্টিক্যাল আর যখন পাশাপাশি হবে সেটা হচ্ছে হরিজন্টাল বা ট্রান্সভার্স হ্যাঁ তাহলে প্লেনস কি কি আছে দেখে বলো কেউ একজন উচ্চারণ করো করোনাল ফ্রন্টাল ল্যাটারাল সাজাইটাল অ্যান্টেরো পোস্টেরিয়র ট্রান্সভার্স আচ্ছা তো করোনাল বা ফ্রন্টাল আমরা যখন ফ্রন্টাল এক্সিস করছি ফ্রন্টাল এক্সিসে কি ছিল বলো তো রাইট লেফট রাইট জি ম্যাম রাইট লেফট মেনশন করতে না ফ্রন্টাল এক্সিস সো এটাও কিন্তু তাই এটাও রাইট লেফট কি মেনে বসেছি সাইড টু সাইড মানে পাশাপাশি রাইট লেফট মানে কি মাঝখানে যদি আমি কোনো একটা বস্তুকে মাঝখান দিয়ে কাটি তাহলে কি হবে
একটা রাইট পোরশন হবে একটা লেফট পোরশন হবে তোমার যদি সেটা সামনাসামনি থাকে তো এখানে আমরা যে মেন টার্মটা ইউজ করতেছি সেটা হলো সাইড টু সাইড ওখানে বলছে হলো লেফট রাইট এখানে সাজেন্টাল প্যান ওখানে সাজেন্টাল প্যানে কি ছিল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পোস্টেরিয়র হ্যাঁ এখানে এসে দেখো এখানে যেটা বলছে যে ফ্রন্ট টু ব্যাক ডিভাইডিং ইনটু লেফট টু রাইট হাফ এখানে একটু কনফিউজিং না জি ম্যাম হ্যালো জি ম্যাম ফ্রন্টালের ক্ষেত্রে মুভমেন্টটা দেখো ফ্রন্টাল বা করোনাল প্ল্যানে কি মুভমেন্ট হচ্ছে অ্যাবডাকশন অ্যাডাকশন আর সাজেটাল প্ল্যানে মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন এক্সটেনশন আমি মুভমেন্ট দেখাতে গেলে তোমাদের এই কনফিউশনটা চলে যাবে আর ট্রান্সভার্স যেটা সেটা হচ্ছে সুপিরিয়র ইন ঠিক আছে প্ল্যানের ক্ষেত্রে এই জায়গাতে একটু আলাদা সেটা হচ্ছে যেটা ওখানে ফ্রন্টাল ছিল ফ্রন্টাল অ্যাক্সিস যেটা প্ল্যানের ক্ষেত্রে ফ্রন্টাল প্ল্যান সেটা মানে anterior posterior and right left এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিন্তু ট্রান্সভার্স বা ভার্টিক্যাল প্লেন ক্ষেত্রে যেটা ভার্টিক্যাল অ্যাক্সিস আর ট্রান্সভার্স প্লেন যেটা ওটা কিন্তু সেম থাকবে আর ইনফেরিয়র এখানে ছবিটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখা যায় জি ম্যাম জি ম্যাম জি ম্যাম আচ্ছা এখানে দেখো রিলেশন উইথ মুভমেন্ট রিলেশন উইথ মুভমেন্ট কি ফ্লেকশন এক্সটেনশন কোন প্ল্যান আর কোন অ্যাক্সিসে হচ্ছে দেখো ফ্লেকশন এক্সটেনশন তোমরা তো এলবো ফ্লেকশন এক্সটেনশন তো জানো তোমরা তো সব মুভমেন্টই জানো না বডি মুভমেন্ট গুলো পড়ানো হয়েছে জি ম্যাম তো ফ্লেকশন এক্সটেনশন এর ক্ষেত্রে কোথায় হচ্ছে সাজাইটাল প্ল্যান আর ফ্রন্টাল এক্সিস সাজাইটাল প্ল্যান বলতে কোনটা বোঝানো হচ্ছে উল্টাটা তারপর এটা দেখো অ্যাবডাকশন অ্যাডাকশন হচ্ছে ফ্রন্টাল প্লেনে স্যাজেটাল অ্যাক্সিস স্যাজেটাল অ্যাক্সিস মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ছিল আর ফ্রন্টাল প্লেন মানে তাহলে রাইট এন্ড লেফট ওকে সো ফ্রন্টাল প্লেন স্যাজেটাল অ্যাক্সিস এ হচ্ছে হলো অ্যাবডাকশন অ্যাডাকশন আর ফ্লেকশন এক্সটেনশন হচ্ছে স্যাজেটাল প্লেন এন্ড হলো ফ্রন্টাল অ্যাক্সিস এ আর সব রোটেশন হয় হলো তোমার যে কোন তোমার ইভেন সার্ভিকালের রোটেশনও হচ্ছে হলো ট্রান্সভার্স প্লেন এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিস এটা সহজ না এটা মনে রাখাতে কষ্ট হয় না উল্টা পাল্টা হয়ে যাওয়ার চান্স কম থাকে ট্রান্সভার্স বা হরিজন্টাল প্লেন ভার্টিক্যাল অ্যাক্সিস আর উপরে দুটোতে একটু প্রবলেম হয় যে কোনটা প্লেন কোনটা অ্যাক্সিস ম্যাডাম ফ্লেকশন বোধ হয় এই অ্যাক্সিসে হয় এই প্লেনে হয় একটু কনফিউশন আসে তো যে কোনো একটা যদি তোমরা মনে রাখো যে ফ্লেকশন এক্সটেনশন আমি চিন্তা করলাম ফ্লেকশন ফ্লেকশন তো ফ্রন্টাল অ্যাক্সিস ফ্রন্টাল অ্যাক্সিস যদি হয় তাহলে ফ্রন্টাল প্লেন হওয়ার কোনোই সম্ভাবনা নাই সেটা হচ্ছে স্যাজেটাল প্লেন আর হচ্ছে অ্যাবডাকশন অ্যাডাকশনের ক্ষেত্রে সাজাইটাল এক্সিস সো ফ্রন্ট সাজাইটাল প্ল্যান হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই সেটা হচ্ছে হলো ফ্রন্টাল প্ল্যান ঠিক আছে এরপরে কিছু ছবি দেওয়া আছে ছবিগুলো হচ্ছে তোমার মুভমেন্টের পাশে বসে বসে একটু চোখ লাগায় দেখো যে এখানে ফ্লেকশন এক্সটেনশন কিভাবে করতেছে কিভাবে লাইন কিভাবে প্লেন এগুলো দেখানো আছে যদিও লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করো আর স্পষ্ট বোঝা যায় না ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করো আর আই গেস শেষ স্লাইড অনেক ছোট ইয়েস থ্যাংক ইউ কারো কোশ্চেন আমি পড়া ধরবো ক্লাস শেষ হয়ে যায়নি আরো 10 মিনিট তো বকবক করবো অ্যাটলিস্ট কারো কোনো প্রশ্ন তোমার সব বুঝে গেছো ম্যাম নিজে নিজে একটু দেখে পড়লে আরো বেশি ভালো বুঝতে পারবো জি ম্যাম সঞ্জিতা তুমি আমাকে বলো ফ্লেকশন এক্সটেনশন কোন প্ল্যান কোন এক্সিসে হয় স্যাজাইটাল প্ল্যান ফ্রন্টাল এক্সিস ফ্লেকশন এক্সটেনশন কোন প্ল্যান কোন কেউ কারেকশন করবা বা সঠিক আছে কারো কোনো কনফিউশন আছে বলো না ম্যাম ঠিক আছে আচ্ছা
ট্র্যাকশন অ্যাডাকশন করতে দিতে হয় ঘর্ষণ। অ্যাবডাকশন অ্যাডাকশন বর্ষণ। ম্যাম ফ্রন্টাল প্লেন সেজেটাল অ্যাক্সিস সাবিকুম মালিক বর্ষণ ঠিক বলছে। জি ম্যাম ঠিকই তো বলছে। সেটা বলো। বলছে হচ্ছে ফ্রন্টাল তিনটা জিনিস আমি আবারও তোমাদেরকে জিজ্ঞেস করবো এলো পাথারে। আমি কি আরেকবার মেনশন করবো? বাইটা আছে একবার দেখে নাও, আমি সবাইকে জিজ্ঞেস করবো। ভার্টিক্যাল এক্সিস আর প্ল্যান
তুষার মুস্তাফিজ বলো। জি ম্যাম। বলো রোটেশন কোন প্লেন কোন এক্সিস্টে হয়? টানভার্স প্লেন আর ভার্টিক্যাল এক্সিস। তামান্না আক্তার আচ্ছা ও বোধ হয় নাই থেকে আছে। আচ্ছা বলো ঠিক আছে রোটেশন। জি ম্যাম ঠিক আছে। উম্মে আম্মারা তুমি অ্যাবডাকশন অ্যাডাকশন এটা বলো। ফ্রন্টাল প্ল্যান সেজেটাল এক্সিস। রুবায়াত রুবায়াত রুমা ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা তাহলে ক্লাস শেষ। প্ল্যান হচ্ছে সারফেস, যে সারফেসে মুভমেন্ট হয়। এক্সিস হচ্ছে লাইন, যে লাইনে মুভমেন্ট হচ্ছে। এক্সিস তিনটা, প্ল্যানও তিনটা। তিনটা তিনটা নাম বলে দিচ্ছি। মুভমেন্টের সাথে এটা সম্পর্ক কি, মাত্র 15টা স্লাইডের একটা ক্লাস। তো আই হোপ তোমরা এটা খুব সুন্দরভাবে পড়ে ফেলবে আর এটা সারা জীবনই লাগবে। ঠিক আছে ভাইবাতে ইভেন এটা নিয়ে কোশ্চেন করা হবে। এই ছোটখাটো কনফিউশনের জন্য আছে কোন প্ল্যান কোন এক্সিস মানে সার্টেন মনে করতে পারবা না, তখন দেখা যাবে যে একদমই খারাপ করে ফেলবা। তো এটা এখন আমি ক্লাস তাড়াতাড়ি শেষ করে ফেলতেছি অ্যাজ বিকজ তোমরা একটু স্লাইডটা আমি পাঠিয়ে দিব তোমরা নিজেদের মাঝখানে নিয়ে একটু 10-15 মিনিট সুযোগ খুলাবা।